দেশে এখনও স্বাধীনতা বিরোধী সক্রিয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। মানিক শিকদারের প্রতিবেদন। জাতির পিতার অনুপস্থিতিতে মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনদের প্রতি। সালাম জানাই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যারা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ 3 বছরে করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতির নেতিবাচক প্রভাব অর্থনীতিতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সময় উপযোগী সিদ্ধান্ত ও পদক্ষেপে অর্থনীতি সচল রাখা হয়েছে। সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে আমরা করোনা ভাইরাসের কারণে মানুষের প্রাণহানি যেমন কমাতে পেরেছি, তেমনি অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও নিষেধাজ্ঞায় খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেল সহ যে কোনো জিনিসের দাম কমার সাথে সাথেই সমন্বয় করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ নয়, সঙ্গে যুক্ত হয়েছে ভয়ঙ্কর অর্থনৈতিক যুদ্ধ। বিশ্ববাজারে জ্বালানি তেল সহ কোনো জিনিসের দাম কমার সঙ্গে সঙ্গে আমরা তা সমন্বয় করব। আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে। আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। সকল প্রতিকূলতার মধ্যেও দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি চক্র অরাজকতা সৃষ্টি করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। অযথা গুজবে কান দেবেন না। এদেশে 71-এর শকুনি বা 75-এর হায়নাদের বংশধরেরা সক্রিয় আছে। সুযোগ পেলেই তারা দন্ত নখর বসিয়ে দেশটাকে ক্ষত বিক্ষত করে ফেলে। সাধারণ মানুষ ভালো আছে দেখলে তাদের গায়ে জ্বালা ধরে, দেশি বিদেশি চক্রান্তকারীদের সক্রিয় হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশের মানুষ এদের চিনে ফেলেছে, ষড়যন্ত্র করে আর এদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। 2041 সালে বাংলাদেশকে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আসুন এবারে বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সম্মিলিতভাবে শপথ নেই, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখব। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।